যে এই মহামারীর মধ্যে মসজিদে না গিয়ে কেউ যদি ঘরে বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে কিনা এ প্রশ্নের উত্তর হলো যে বর্তমান এই করোনা মহামারীর মধ্যে কেউ যদি ঘরে নামাজ পড়ে ঘরে সালাত আদায় করে তাহলে তার নামাজ হবে করোনা মহামারীর শুরু থেকেই সারা বিশ্বের ওলামাই কেরাম এ বিষয়ে ঐক্যমত ছিলেন একই ফতোয়া দিয়েছিলেন যদি এই পরিস্থিতিতে কেউ মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে ঘরে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে এতে কোনো সমস্যা নেই পরিস্থিতির যেহেতু তেমন একটা উন্নতি হয়নি এখনও ঘরে বসে সালাত আদায় করলে সালাত হবে এতে কোনো সমস্যা নেই তবে পরিস্থিতির যদি উন্নতি হয় যদি আগের মতো অবস্থা আবার ফিরে আসে তাহলে অবশ্যই ঘরে বসে নামাজ পড়লে হবে না মসজিদে যেতে হবে জামাতে পড়তে হবে